3 দিনের মধ্যে অ্যাচিভমেন্ট। ফোকাস দা আমাকে দুপুরে ফোন করেছিল, আমি জাস্ট 5 মিনিট টাইম নিয়েছি, সঙ্গে সঙ্গে জয়েন করেছি ওনার কথাতে, যে দেখুন একদম লাইফ চেঞ্জ হবেই হবে। ওনাকে আমি বলেছিলাম যে আমি একটু ডিস্টার্বে আছি, বলছে দেখুন আপনার লাইফ চেঞ্জ হবে, মানে জাস্ট ওনার 5 মিনিটের কথায় স্যার আমি আপনার ক্লাসে জয়েন করেছি। আর 4 দিন, আজকে 4 দিন স্টার্টিং, 4 দিন হবে, 3 দিনের মধ্যে অ্যাচিভমেন্ট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যাচিভমেন্ট মানে আমি 23-এ আমার যে জবটা করছিলাম, যেটা নিয়ে আমি খুব ডিস্টার্বে ছিলাম, মানে একদম, তো হঠাৎ করে একটা নতুন প্রজেক্টের কথা হচ্ছিল, যেটা মানে আজকে পুরো ফাইনালি যেটা হয়ে গেল, ফাইনাল হয়ে গেল, যেটাতে স্যালারি আমাদের একটা ভালো স্যালারি আছে, এবং 1 মাসের মধ্যে স্যালারি আর তার সাথে ইনসেন্টিভটাও থাকবে। তো মানে কাল থেকে ট্রেনিং স্টার্ট হচ্ছে আমাদের, তো এটার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রকাশ দাকে তো খুবই ধন্যবাদ জানাবো, যে উনি এই ক্লাসটা জয়েন করেছিলেন, স্যার এবং ম্যামকে তার সঙ্গে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং সাথে আরএমপি ক্লাসকেও ধন্যবাদ দিও, আরএমপি ক্লাস কে, হ্যাঁ নিশ্চয় নিশ্চয় স্যার, আরএমপি ক্লাস কে অসংখ্য ধন্যবাদ কারণ স্যার, এর খুব টেকনিকই ভালো, তোমাদের এই জায়গায় নিয়ে যায়। সত্যি সত্যি স্যার একদম দারুণ দারুণ স্যার, খুব ভালো লাগে এই ক্লাসটা জন্য, মানে ওয়েট করে থাকি কখন ক্লাসটা স্টার্ট হবে, এটার জন্য ওয়েট করে থাকি স্যার। থ্যাংক ইউ মানে একদম একদম সত্যি তাই, মানে আমি কোন রকম নিজের কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলাম না, অটোমেটিক্যালি জাস্ট কাজ আসতে আরম্ভ করে দিয়েছে। আর মানে যে আগে ডিলেটাও হতো, এখন ডিলেটাও হচ্ছে না, মানে কিরকম মানে ব্রেক কষে কষে আসতো, এখন হচ্ছে ইমিডিয়েটলি, মানে ফোন আসছে আর সঙ্গে সঙ্গে আপনি না আপনি কালকেই আসুন আমার, মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এটা হয়ে গেলে ভালো হয়, মানে এরকম আর কি। মানে সিরিয়াসলি অনেক থ্যাংক ইউ, আর আমি কনস্ট্যান্টলি থ্যাংক ইউ বলে যাচ্ছি, আর মুখ থেকে থ্যাংক ইউ ওয়ার্ডটা হাঁটছেই না এই যবে থেকে ধাগা টেকনিকটা স্টার্ট করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আগার স্যার, ডেঞ্জারাস টেকনিক, আগার ডেঞ্জারাস টেকনিক, বাপরে এই টেকনিক যা কোথায় নিয়ে যাবে যায় আমার ক্লাস কে। থ্যাংক ইউ ম্যাজিশিয়ান, থ্যাংক ইউ ম্যাজিশিয়ান, থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাজিশিয়ান, থ্যাংক ইউ ম্যাজিশিয়ান, থ্যাংক ইউ আইটি ক্লাস, কংগ্রাচুলেশন বিভা, কংগ্রাচুলেশন বিভা, থ্যাংক ইউ থ্যাংক ইউ সব ম্যাজিশিয়ানদের আমার অনেক অনেক থ্যাংক ইউ। এবার আরেক ম্যাজিশিয়ান আসছে দেখো, এবার এর ধামাকা শুনো। নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ কালকের ওটা তো এখনো আসেনি রেজাল্ট, কিন্তু খানিকটা জেনেছি, আর আজকে আবার আর একটা কল এসছে, এইটা আনএক্সপেক্টেড একেবারেই ছিল, মানে বিষয়ে আমি মানে মেনি মেনি থ্যাংকস আরএমপি ক্লাস স্যার ম্যাডাম সবাইকে জানাচ্ছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। হ্যাঁ আমার একদম 21 দিন বাধা শেষ হয়েছে কি, আমি খবর গুলো আমি ভাবছি বোধ হয় পরের দিনকে আবার আমাকে নতুন করে শুরু করতে হবে, কিন্তু 21 দিনের দিনকেই আমি খবর পেয়েছি, একদম মানে সত্যি একটা অত্যাশ্চর্য ব্যাপার একটা। খুব খুব ভালো লাগলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বিগ অ্যাচিভমেন্টটা হওয়ার পরে বলবে, বিগ অ্যাচিভমেন্টটা যখন আসছে তখন বলবে হ্যাঁ হ্যাঁ সবাই সবাইকে। হ্যাঁ 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 নিশ্চয় নিশ্চয়ই। রুমা, নতুনরা, সৌরভ, বুঝতে পারছো খেলাটা? বুঝতে পারছো? যা বলবো তাই কর, খুশি থাকো, খুশি খুশি খুশিতে সবকিছু হবে। আর খুশি থাকার টেকনিক আমি দিয়ে দিয়েছি, এরপরে একদিনকে আবার টেকনিক নিয়ে আলোচনা হবে। ওকে, অল টেকনিক নিয়ে। আর টেকনিক যারা পাওনি, বা টেকনিক যারা ইউজ করতে অসুবিধা হচ্ছে, বা টেকনিক বোঝোনি, অবশ্যই জিজ্ঞাসা করে নেবে।
আর পার্থ, তুই আমাকে কতগুলো টেকনিক গেছে এটার একটা লিস্ট তো তুই পাঠিয়েছিস, আরেকবার সাজিয়ে আমাকে একটু পাঠিয়ে দিস, আমি নতুনদের পাঠিয়ে দেবো, তাহলে ওনারা বুঝতে পারবেন যে কতগুলো টেকনিক ওনারা জানেন আর কতগুলো টেকনিক ওনাদেরকে জানতে আর কিভাবে সেটাকে ইউজ করবে, অ্যাকচুয়ালি ইউজ এর ব্যাপার। এই জগতে টেকনিক পড়ে আছে, কিন্তু তোমাকে টেকনিক কখন ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, এর সাথে কি ফিলিং লাগবে, এটা তোমাকে শেখাবে আরএমপি ক্লাস। চলো ওঠো, প্র্যাকটিস স্টার্ট, ফোর স্টেজে যাব আমরা। হ্যাঁ মিষ্টির বাকি, দেখি প্রকাশ দার তো অনেক কিছু বাকি আছে, প্রকাশ দার তো প্রচুর কিছু। Thank you, magician.